সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিজেই টিকিট কাটলেন গুরুতর অসুস্থ আব্দুল কাদের ফিরছেন আজ কে এই রায়ান ইউটিউব থেকে আয় দুইশো একান্ন কোটি টাকা দাদুর জন্য লুবাবার কান্না থামছেই না কোমরে ব্যথা নিয়ে রান্নাবান্না করছেন শ্রীলেখা অবশেষে সানার সঙ্গে সম্পর্ক বিয়ে নিয়ে মুখ খুললেন মুফতি আনাস এবার দেখুন বিস্তারিত সংবাদ নিজেই টিকিট কাটলেন গুরুতর অসুস্থ আব্দুল কাদের ফিরছেন আজ ক্যান্সারে আক্রান্ত বোধিখ্যাত অভিনেতা আব্দুল কাদের সেটি এখন ফোর স্টেজে রয়েছে ছড়িয়ে গেছে সারা শরীরে অবস্থা সংকটা তাই চারদিকে উৎকণ্ঠা এই অভিনেতাকে নিয়ে চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি আজ বিশে ডিসেম্বর তাকে নিয়ে দেশে ফিরছেন তার পরিবারের সদস্যরা সঙ্গে আছেনও আব্দুল কাদের স্ত্রী খায়রুন নেসা পুত্র পুত্রবধূ ও নাতনি অভিনেতার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি জানিয়েছেন আজ সন্ধ্যায় চেন্নাই থেকে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেবেন তারা এদিকে শ্বশুরের শারীরিক অবস্থা আপডেট জানিয়ে জেমি বলেন বাবা এখন কিছুটা ভালো আসলে অবস্থাটা এমন যে হাসপাতালের কিছু করণীয় নেই তেমন তাই আমরা চাচ্ছি ওনাকে দেশে নিয়ে যেতে সেখান থেকেই এখানকার চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে তিনি আপাতত মুখে কিছু খেতে পারছেন না নল দিয়ে স্যালেন দেওয়া হচ্ছে তাকে তবে কথা বলছেন স্বাভাবিকভাবেই নিজেই ফোনে বিজনেস ক্লাসের টিকিট অর্ডার করেছেন ভারতের ফরেন রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসে জেমির পাঠানো একটি ভিডিওতে দেখা গেল সেই চিত্র ইংরেজিতে পরিচয় দিয়ে ও নিজের জন্য দুটি বিজনেস ক্লাসের টিকিট অর্ডার করলেন আব্দুল কাদের পরিবারের অন্য সদস্যদের জন্য চাইলেন চারটি ইকোনমি ক্লাসের টিকিট আব্দুল কাদের জানান জানেন না তার শারীরিক অবস্থা সংকটময় তাকে স্বাভাবিক রাখার সব চেষ্টাই করে যাচ্ছে তার পরিবার তার মনোবল চাঙ্গা রাখতে তাকে দিয়ে টিকিট অর্ডার করা হয়েছে সেই কাজটি বেশ আনন্দ নিয়েই করলেন এই অভিনেতা প্রসঙ্গত আব্দুল কাদের হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই ধারাবাহিকের নাটকে বৌদি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান এছাড়া তিনি হুমায়ুন আহমেদের নক্ষত্রের রাত নাটকে দুলা ভাই চরিত্রে দারুণ প্রশংসিত হন বহু একক ধারাবাহিক নাটকের পাশাপাশি তাকে নিয়মিত দেখা গেছে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে রং নাম্বার সিনেমাতেও অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন আব্দুল কাদের কে এই রায়ান ইউটিউব থেকে আয় দুশো কোটি টাকা বয়স মাত্র নয় বছর রায়ান কাজী নামের এই শিশুর আয় শুনলে চোখ কপালে ওঠার জোগাড় হবে এই বয়সে বছরে তার পকেটে আছে উনত্রিশ মিলিয়ন ডলার আর টাকায় দুইশো কোটির বেশি 2020 সালে সবচেয়ে বেশি আয়কারী ইউটিউবারদের তালিকার সবার উপরে আছে আমেরিকান স্কুল ছাত্র রায়ান কাজী যুক্তরাষ্ট্রের টেক্সাসে থাকে তবে যাদের ইউটিউবে নিয়মিত যাতায়াত তারা অবশ্য রায়ান সম্পর্কে জানেন রায়ানের একই তাদের কাছে নতুন নয় দু বছর আগে দু সালেও সবচেয়ে বেশি আয়কারী ইউটিউবারের তকমা ছিল রায়ানের কাছেই দু সালেও সাত বছর বয়সেও ইউটিউব থেকে আয়ে সবাইকে চমকে দিয়েছিল রায়ান গত বছর ইউটিউব থেকে রায়ানের আয় ছাব্বিশ মিলিয়ন ডলার একই ধারাবাহিকতা এবছরও বজায় রেখে আয় ইউটিউবারদেরও সবার ওপরে জায়গাটা টানা তৃতীয়বারের মতো নিজের কাছেই রেখেছে এই ক্ষুদে বিস্ময় বছর ইউটিউব থেকে উনত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার আয় ছাড়াও আরও আয় আছে রায়ানের নিজস্ব ব্র্যান্ডের খেলনা ও পোশাক এবং মার্কস অ্যান্ড স্পেন্সার ব্র্যান্ডের পায়জামা থেকে রায়ানের আয় আনুমানিক দুশো মিলিয়ন ডলার এছাড়া টেলিভিশন চ্যানেল নিকেল লোডিয়ন তার সঙ্গে কয়েক মিলিয়ন ডলারের চুক্তি করেছে তবে চুক্তির অঙ্কটা অপ্রকাশিত চ্যানেলটি নিজস্ব টিভি সিরিজ প্রচারের জন্য রায়ানকে মোটা অঙ্কে রাজি করিয়েছে বলে ধারণা করা হচ্ছে ছোটোবেলায় শিশুদের খেলনার ভিডিও দেখে রায়ান মাকে বলে কেন আমি ইউটিউবে নেই যেখানে অন্য সব শিশুই আছে এরপর তিন বছর বয়সে রায়ানের মা বাবা ইউটিউবে রায়ান্স টয়েস রিভিউ নামের একটি চ্যানেল খুলে দেন পরে অবশ্য চ্যানেলটির নাম পরিবর্তন করে রাখা হয় রায়ান্স ওয়ার্ল্ড আজ পর্যন্ত এই চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা চার কোটি পেরিয়ে গেছে ইউটিউবে সবাই তাকে প্রভাবশালী শিশু বলেই ডাকে তবে তার আসল নাম রায়ান গুয়ান ইউটিউবে তার নামে গুয়ান বাদে কাজী জুড়ে দেওয়া হয় তবে আয়ের কারণে নানা ঝামেলাও পোহাতে হয় রায়ানকে আমেরিকার ফেডারেল ট্রেড কমিশনের ধারণা ইউটিউব কর্তৃপক্ষ রায়ানের আয়ের সঠিক তথ্য কর দেওয়ার ভয় দেয় না কেউ কেউ রায়ানের খাবারের ভিডিওগুলোর খাদ্যমান নিয়েও প্রশ্ন তোলেন এদিকে এবছরের সবচেয়ে আয় করা সেরা দশ ইউটিউবারের একটি তালিকা প্রকাশিত হয়েছে রায়নের পর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের বাইশ বছর বয়সী ইউটিউবার জিমি ডোনাল্ডসন মিস্টার বিস্ট নামের ইউটিউব চ্যানেল থেকে এবছর তিনি আয় করেছেন চব্বিশ মিলিয়ন ডলার তৃতীয় স্থানে থাকা ডুট পারফেক্টর আয় তেইশ মিলিয়ন ডলার আয়ের তালিকা নাম্বার ওয়ান রায়ন কাজী আয় ঊনত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার সাবস্ক্রাইবারের সংখ্যা একচল্লিশ দশমিক সাত মিলিয়ন ভিডিওর ভিউ বারো দশমিক দুই বিলিয়ন নাম্বার টু মিস্টার বিস্ট জিমি ডোনাল্ডসন আয় চব্বিশ মিলিয়ন ডলার সাবস্ক্রাইবার সংখ্যা সাতচল্লিশ দশমিক আট মিলিয়ন ভিডিও ভিউ তিন বিলিয়ন নাম্বার থ্রি ডুট পারফেক্ট আয় তেইশ মিলিয়ন ডলার সাবস্ক্রাইবার সংখ্যা সাতান্ন দশমিক আট মিলিয়ন ভিডিওর ভিউ দুই দশমিক সাত সাত বিলিয়ন নাম্বার ফোর রে হট অ্যান্ড লিঙ্ক আয় বিশ মিলিয়ন ডলার সাবস্ক্রাইবার একচল্লিশ দশমিক আট মিলিয়ন ভিডিওর ভিউ এক দশমিক নয় বিলিয়ন নাম্বার ফাইভ প্লায়ার মার্ক ফিশ ব্যাচ আয় উনিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার সাবস্ক্রাইবার সংখ্যা সাতাশ দশমিক আট মিলিয়ন ভিডিওর ভিউ তিন দশমিক এক বিলিয়ন নাম্বার সিক্স প্রিন্ট অন আর্সমেন্ট আয় উনিশ মিলিয়ন ডলার সাবস্ক্রাইবার সংখ্যা তেত্রিশ দশমিক চার মিলিয়ন ভিডিওর ভিউ তিন দশমিক তিন বিলিয়ন নাম্বার সেভেন নাস্তিয়া আয় আঠারো দশমিক পাঁচ মিলিয়ন ডলার সাবস্ক্রাইবার সংখ্যা একশো নব্বই দশমিক ছয় মিলিয়ন ভিডিওর ভিউ উনচল্লিশ বিলিয়ন নাম্বার এইট বিলিপি স্টিভেন জন আয় সতেরো মিলিয়ন ডলার সাবস্ক্রাইবার সংখ্যা সাতাশ দশমিক চার মিলিয়ন ভিডিওর ভিউ আট দশমিক দুই মিলিয়ন নাম্বার নাইন ডেভিড ডব্রিক আয় ষোলো মিলিয়ন ডলার সাবস্ক্রাইবার সংখ্যা আঠারো মিলিয়ন ভিডিওর ভিউ দুই দশমিক সাত বিলিয়ন নাম্বার টেন জেফ্রেলিন স্টেনগার আয় পনেরো মিলিয়ন ডলার সাবস্ক্রাইবার সংখ্যা ষোলো দশমিক নয় মিলিয়ন দু উনিশ সালের জুন থেকে দু হাজার বিশ সালের জুন পর্যন্ত ভিডিওর ভিউ ছয়শো মিলিয়ন দাদুর জন্য লুবাবার কান্না থামছেই না অ্যাম্বুলেন্সের বিছানায় শুয়ে আছেন বর্ণ্য অভিনেতা আব্দুল কাদের নল নাকে বিফোর হয়ে ঘুমাচ্ছেন তিনি শিওরে বসে আছে আব্দুল কাদের নয় বছর বয়সী নাতনি সিমরিন লুবাবা প্রিয় দাদুর মাথায় হাত বুলাচ্ছে সে তার চোখ দুটো জলে ছল ছল করছে সময় গড়াচ্ছে গাড়ি চলছে কিন্তু ছোট্ট লুবাবার অস্ত্র যেন থামতেই যাচ্ছে না ক্যান্সারে আক্রান্ত হয়েছেন আব্দুল কাদের ভারতের চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি রোববার বিশে ডিসেম্বর সকাল দশটার দিকে হাসপাতাল থেকে চেন্নাই এয়ারপোর্টে যাওয়ার পথে গাড়িতে বসে ফেসবুক লাইভে আসেন সিমরিন লুবাবার মা অর্থাৎ আব্দুল কাদের পুত্র বধু জাহিদা ইসলাম আর এ ভিডিওতে এমন দৃশ্য দেখা যায় এদিন দুপুর বারোটার দিকে জাহিদা ইসলাম বলেন আমরা এখন চেন্নাইয়ের এয়ারপোর্টে অবস্থান করছি খুব তাড়াতাড়ি রওনা হব সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ঢাকায় পৌঁছাবো বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ অভিনেতা আব্দুল কাদের চেন্নাইয়ে গিয়ে পরীক্ষা করানোর পর চিকিৎসকরা নিশ্চিত হন এ অভিনেতা ক্যান্সারে আক্রান্ত জাহিদা ইসলাম বলেন বাবার নানা পরীক্ষা নিরীক্ষা করানোর পরেও চিকিৎসকরা রোগ ধরতে পারছিলেন না পরে সিটি স্ক্যান করানোর পর টিউমার ধরা পড়ে পরে পারিবারিক সিদ্ধান্তে গত আটে ডিসেম্বর চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করায় এখানে আবারও চেক করা হলে পনেরো ডিসেম্বর ডাক্তাররা বোর্ড মিটিং করে বলেন বাবার ক্যান্সার হয়েছে ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়েছে এটি এখন চতুর্থ স্টেজে রয়েছে দেশে ফিরিয়ে আনার কারণ ব্যাখ্যা করে জাহিদা ইসলাম বলেন এখানকার চিকিৎসকরা বাবাকে ইনটেন্সিভ কেয়ার ইউনিটে নিতে চেয়েছিলেন আমরা না করেছি কারণ আইসিইউতে নিলে তাকে দেশে নেওয়া যেত না কয়েকদিন আগে রক্ত দেওয়ার পর বাবার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বেড়েছে কিন্তু শরীর দুর্বল থাকায় বাবাকে কেমো দেওয়া যাচ্ছে না চিকিৎসকরা বাবাকে দেশে নিয়ে যাওয়ার ছাড়পত্র দিয়েছেন বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন ঢাকায় পৌঁছানোর পর আব্দুল কাদেরকে নগরী এভার হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হবে বলে জানিয়েছেন জাহিদা ইসলাম মঞ্চ থেকে টেলিভিশন তারপর চলচ্চিত্রে নাম লেখান আব্দুল কাদের উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত কোথাও কেউ নেই নাটকে বদি চরিত্রে অভিনয় করে খ্যাতির চূড়ায় পৌঁছে যান তিনি অভিনয় ক্যারিয়ারে কয়েকশো টেলিভিশন নাটকে অভিনয় করেছেন বেশিরভাগ হাস্য চরিত্রে দেখা গেছে তাকে কোমরে ব্যথা নিয়ে রান্নাবান্না করছেন শ্রীলেখা রান্না বান্না, বাসন মাজা ছানাদের খাওয়ানো থেকে সব কাজ করছেন শ্রীলেখা কিন্তু সুস্থ হলেও তো হতো জানা গেছে কোমরের ব্যথা নিয়ে নাকি সব সামলাচ্ছেন এই অভিনেত্রী শ্রীলেখার ইনস্টাগ্রামের ভিডিওর বরাতে এমন খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা ভিডিওতে দেখা যায় বেশ কষ্ট করে কাজ করছেন শ্রীলেখা ক্যাপশনে লিখেছেন কোমরের ব্যথা মাথায় উঠল ভিডিওতে আরও দেখা যায় বিভিন্ন সবজি দিয়ে এক হাড়ি মাংস রান্না করছেন তিনি তিনটি ছানাপোনা ঘুরঘুর করছে রান্নাঘরে মাংসের গন্ধে তাদের যে আর সয় না শ্রীলেখা জানালেন নিজের যা হোক কিছু করে খেয়ে নিলেই হয় কিন্তু ওদের জন্য তো রান্না করতেই হয় ওরা কি আর বোঝে তার উপরে এত এত বাসন মাজতে হবে বলতে বলতে ঠোঁট উল্টে প্রায় কেঁদেই ফেলেন অভিনেত্রী মাঝে বলে ফেললেন একটু পিটপিটে আছি আমি অবশেষে সানার সঙ্গে সম্পর্ক বিয়ে নিয়ে মুখ খুললেন মুফতি আনাস গত অক্টোবরে চলচ্চিত্র বিনোদন জগৎ ছাড়ার ঘোষণা দেন বলিউড অভিনেত্রী সানা খান এরপর নভেম্বরে তিনি গুজরাটের মুফতি আনাস সাইদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর এরপরে আনাস সাইদের সঙ্গে সানার বিয়ে নিয়ে প্রশ্ন তুলে আসছেন ভক্ত সমালোচকরা এমনকি সানাকে বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রোলের শিকারও হতে হয়েছে আনাস সাইদকে অবশেষে সানার বিনোদন দুনিয়া ছাড়া ও তার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন আনাস আনাস সাইদ বলেন সানা খানের বিনোদন দুনিয়া ছাড়া পেছনে কোন ভূমিকা কিংবা চাপ প্রয়োগ করেননি তিনি কখনোই সানাকে নির্দিষ্টভাবে জীবনযাপনের জন্য বাধ্য করেননি ছয় মাস আগে ইনস্টাগ্রামে সানা জানিয়েছিলেন তিনি হিজাব পড়া শুরু করবেন সবাই ভেবেছিল এটা হয়তো বা মহামারী করোনার কারণে কিন্তু সানা সবসময় কাজের জায়গা থেকে নিজেকে আলাদা রাখতে চেয়েছিলেন তবে হঠাৎই বিনোদন দুনিয়া ছাড়া কথা ঘোষণা করে দিল এতে আমিও কিছুটা হতবাক হয়েছিলাম তিনি আরো বলেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম যে আমি সানাকে বিয়ে করতে চাই এবং তিনি আমার প্রার্থনা শুনেছিলেন আমার মনে হয় আমি যদি অন্য কাউকে বিয়ে করতাম হয়তো এত খুশি হতাম না আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম